যদি কোনো পাখি ঠোঁট ভেঙে যায় তাহলে সে খিদেতে মরে যায় কারণ ঠোঁট ছাড়া সে কোনো কিছুই খেতে পারে না কিন্তু ইগল এমন একটি পাখি যে ইচ্ছা করে ঠোঁট ভেঙে দেয় এবার প্রশ্ন হচ্ছে যখন ঠোঁট ভেঙে গেলে সে না খেতে পেলে মরে যাবে তাহলে সে ইচ্ছা করে নিজের ঠোঁট ভাঙে কেন আসলে পাখিদের মধ্যে ইগল একটি এমন পাখি যে আকাশে অনেক উঁচু পর্যন্ত উঠতে পারে এবং তার ধারালো ঠোঁট যে কোনো শিকারকে মেরে ফেলতে পারে কিন্তু যখন একটা ইগলের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের কাছাকাছি হয় তখন তার ডানাটা ভারী হয়ে যায় এবং ঠোঁটের ধারও কমে যায় এর ফলে না সে ভালো করে আকাশে উঠতে পারে আর না যে কোনো শিকার করতে পারে তখন ইগল পাখি উঁচু একটা পাহাড়ের ওপর চলে যায় এবং পাথরে ঠুকে ঠুকে সে তার নিজের ঠোঁট ভেঙে ফেলে তারপর তিন চার মাসের মধ্যে তার নতুন ঠোঁট তৈরি হয়ে যায় এবং নতুন ধারালো ঠোঁটের সাহায্যে সে তার পুরোনো পাকাগুলো উবড়ে ফেলে তারপর দু তিন মাসের মধ্যে তার নতুন পাখাও তৈরি হয়ে যায় আর এভাবে ছ সাত মাস কষ্টের পর ইগল আবার আকাশে উঠতে পারে এবং আগের মতো শিকার করতে পারে